আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত। আজকে আমরা দেখে নেব ফ্যামিলি সার্ভেতে কিভাবে বাচ্চাদের নাম এবং মায়ের নাম বাবার নাম আমরা অ্যাড করব এবং সেই ফ্যামিলির কিভাবে আমরা সার্ভে করব সেটা কিন্তু একবার দেখে নেব। অনেক দিদিদের কোশ্চিন থাকছে যে ফ্যামিলিতে যদি 6 বছর প্লাসের বাচ্চা থাকে তাদেরকেও কি এই ফ্যামিলি সার্ভের আওতায় নিয়ে আসতে হবে কি না। তো চলুন সবটা মিলেই আজকে কিন্তু এই ভিডিও, তো ভিডিওর সঙ্গে থাকবেন। আরও আপনাদের কোশ্চিন থাকছে বাবাকে যখনই অ্যাড করছেন তখন কিন্তু বাবার সংখ্যা কিন্তু অ্যাড হচ্ছে না, তো কেন অ্যাড হচ্ছে না সেটাও আপনাদেরকে বলে দেব। কোন ফ্যামিলির কতজন মেম্বার আপনারা অ্যাড করতে পারবেন এই ফ্যামিলি সার্ভেতে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে দেব। তো দেখুন, প্রথমেই কোনো ফ্যামিলি সার্ভে করতে গেলে কিন্তু আপনাদেরকে এই যে চিহ্ন আছে প্লাস চিহ্ন সেখানে আসতে হবে। আসার পরে দেখুন এখানে আমি চলে আসলাম, আসার পরে এই যে দুটো অপশান আসবে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড ফ্যামিলি। অ্যাড ফ্যামিলিতে দেখুন এখানে কিন্তু প্রথমত হচ্ছে মায়ের যে প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হবে। প্রথমেই আপনাদেরকে যে অপশানটা চুজ করে নিতে হবে অ্যালাইভ, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলি সার্ভেতে কিন্তু আমরা মাকে হেড করব। আপনারা দিদিরা অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটা ফ্যামিলি সার্ভেতে মা হেড হবে, অর্থাৎ এখানে কিন্তু অ্যালাইভ করতে হবে। অ্যালাইভ করার পরে আরেকটা জিনিস আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আপনারা যখনই সার্ভে করবেন গর্ভবতী প্রসূতি মা দিয়ে শুরু করুন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে এবং আপনাদের যে এই ফ্যামিলি সার্ভে তার কনসেপ্টটাও কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন আমরা আগে দেখে নেব গর্ভবতী প্রসূতি মাদের দিয়ে যেহেতু আমরা ফ্যামিলি সার্ভে করব, তাহলে কি গর্ভবতী এবং প্রসূতি মা অবশ্যই আমাদের পোষণ টাকার অ্যাড আছে, তাদের নাম নথিভুক্ত করা আছে, তাহলে কি করতে হবে দেখুন অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অর্থাৎ পোষণ টাকার এই যে চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এখানে, এই চিহ্নতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে কি এখানে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের যত গর্ভবতী এবং প্রসূতি মা আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড আছে, এখানে প্রত্যেকের নাম কিন্তু চলে আসবে। তাহলে কি আমরা দেখুন প্রসূতি মা দিয়ে আমরা শুরু করছি, এখানে দেখতে পাচ্ছেন প্রসূতি মা, আমি যেখানে যে কোনো একটা মাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব, দিলরুবা বলে যে মা আছে তাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এই নিচের দিকে প্রসিড কথাটি কিন্তু লেখা আছে, তো এখানে ক্লিক করে আপনারা পরের যে কাজ আছে সেটা আপনাদেরকে করতে হবে। তার আগে দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে ফ্যামিলি হেড দিলরুবা, তাহলে কি আমরা ফ্যামিলি হেড কাকে করলাম, দিলরুবাকে। এই যে দিলরুবার ফ্যামিলিকে আমরা ফ্যামিলি সার্ভে করছি তার কিন্তু হেড করে দিলাম। তাহলে প্রসিডে ক্লিক করলাম, প্রসিডে ক্লিক করার পরে দেখুন আধার নম্বর দিয়ে যেহেতু প্রোফাইল আমি আগেই বলেছি প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা ছিল, যেহেতু পোষণ টাকারে কিন্তু দিলরুবার নাম ছিল এই বেনিফিশিয়ারি, সেহেতু এইগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তারপরে দেখুন আমরা এখানে যেটা আমাদেরকে করতে হবে এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কি, যেহেতু এখানে দেখুন দিলরুবা সেহেতু কিন্তু মুসলিম, সেহেতু এসসি এসটি হবে না, আদার্স। অর্থাৎ আরেকটা জিনিস আমরা এখানে দেখেছেন এই ভার্সনে কিন্তু ওবিসি এবং জেনারেল কিন্তু আপনার এখান থেকে রিমুভ করা হয়েছে, যেহেতু জেনারেল ওবিসি কিন্তু আলাদা একটা অপশন ছিল দুটো, সেই দুটোকে কিন্তু রিমুভ করা হয়েছে। তাহলে কি জেনারেল আর ওবিসি কিন্তু আদার্সের মধ্যে পড়বে, তাহলে কি আমি আদার্স করে দিলাম, রিলিজিয়ান কী হবে মুসলিম করে দিলাম, তারপরে ইয়েস করে দিলাম, এখানে অবশ্যই যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে পড়ছে সেহেতু আমরা অবশ্যই ইয়েস করে দেবো, ইয়েস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন তারপরের যে অপশন রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ এই যে দিলরুবা হেডের সঙ্গে কী সম্পর্ক, তাহলে কি ও তো নিজেই হেড, সেহেতু সেলফ, এখানে দেখতে পাচ্ছেন সেলফ লেখাটা একদম আবছা করে আছে, আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু নিজেই যেহেতু হেড সেহেতু এখানে সেলফ মানে নিজেই। তারপরে দেখুন অবশ্যই ম্যারিড করব, যে ম্যারিটিয়াল স্ট্যাটাস আছে সেটাকে আমরাকে ম্যারিড করে দিতে হবে। ম্যারিড করে দেওয়ার পরে ম্যাটারনিটি সিলেক্ট আছে সেখানে গিয়ে আমরা অবশ্যই এটাকে অপশানে টাচ করলে আপনাদেরকে অপশান দেবে, এখানে দেখতে পাচ্ছেন ল্যাকটেটিং মা, যেহেতু আমরা প্রসূতি মা সিলেক্ট করেছি হেড করছি সেহেতু কিন্তু আমাদেরকে ল্যাকটেটিং সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে দেখুন আপনারা প্রত্যেকটাই কিন্তু ইয়েস করবেন, যেহেতু এই ফ্যামিলি আইসিডিএসের যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো কিন্তু নিচ্ছে এবং সেই সার্ভিসগুলো পাই, সেহেতু আপনারা তারপরে সাবমিট করার পরে এটা দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে।
সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এই মায়ের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনারা সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে একটু অপেক্ষা করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দিলরুবা ফ্যামিলির হেড হয়ে গেল। এখানে নিচের দিকে দেখুন, নিচের দিকে কিন্তু ডান কথাটি লেখা আসবে, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দিলরুবার যে প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এবং এইরকম কিন্তু লিস্ট আপনাদের সামনে চলে আসবে যতগুলো ফ্যামিলির আপনারা সার্ভে করবেন। তারপরে কি এখান থেকে দেখুন এই যে দিলরুবা চলে আসলো, দিলরুবার নামের উপরে আপনারা ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে এখানে যে অপশন দিচ্ছে অ্যাড ফ্যামিলি মেম্বার, অর্থাৎ এই ফ্যামিলির যতগুলো সদস্য আছে প্রত্যেককে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এবার ধরুন আরেকটা কথা বলি আপনাদেরকে, ইনার যদি বরকে আপনারা অ্যাড করতে চান তাহলে অবশ্যই ক্রিয়েট নিউ প্রোফাইলে চলে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে দেখুন যেমন ক্রিয়েট নিউ প্রোফাইলে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদেরকে যেসব শূন্যস্থানগুলো আছে আপনাদেরকে প্রত্যেকটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, আধার নম্বর না দিলেও কিন্তু হবে, তবে চেষ্টা করবেন আধার নম্বরগুলো দিয়ে দেওয়ার, কারণ পরবর্তীকালে আবার হয়তো আধার আপনাদেরকে ইনপুট করতে হতে পারে, তাহলে একবারেই আপনারা খাটনি করে নেবেন, ডবল খাটার কোনো দরকার নেই। এইভাবে কিন্তু যখনই তার হাজবেন্ডের পুরো ডিটেলস ভরে দেবেন সেহেতু কিন্তু এখানে তারপরে আপনাদের নিচে এসে দেখবেন সাবমিট এবং এই যে প্রসিড কথাটি লেখা আছে আপনাদেরকে টাচ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, এখানে দেখুন যে অপশনটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন হেড কিন্তু অ্যাকচুয়ালি আপনার মাকেই করতে হবে। এখানে যে সম্পর্কগুলো আছে দেখতে পাচ্ছেন সন ডটার হাজব্যান্ড, অর্থাৎ এখানে যদি বাবাকে আমরা হেড করি তাহলে কিন্তু এখানে ওয়াইফ অপশন নেই, তাহলে কি আমাদেরকে মাথায় রাখবেন আমাদেরকে কিন্তু মাকেই হেড করতে হবে, কারণ রিলেশনশিপে কিন্তু মিলবে না যদি আমরা বাবাকে হেড করি তাহলে, কারণ এই অপশনটা কিন্তু এখানে দেয়নি। তাহলে আমরা বুঝে গেলাম মাকেই আমরা হেড করব। তাহলে এখান থেকে দেখুন আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি, যেহেতু আমি কি বাবাকে অ্যাড করছি না, যেহেতু আমি প্রসূতি মায়ের করেছিলাম, প্রসূতি মায়ের যেহেতু বাচ্চা আছে সেহেতু কিন্তু আমি আবার কিন্তু অ্যাড ফ্যামিলিতে চলে যাব। অ্যাড ফ্যামিলিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই অপশনটা চুজ করে নেব, যেহেতু এই মায়ের একখানা বাচ্চা আছে। তারপরে দেখুন এই মায়ের বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন, এই মায়ের যে বাচ্চা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিং আধার নট ফাউন্ড দেখাচ্ছে এখানে, সেহেতু এই মায়ের বাচ্চা এখানে দেখাচ্ছে না। কারণটাও আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এই যে বাচ্চা আছে সেই বাচ্চার নাম কিন্তু মায়ের আধার দিয়ে ভেরিফাই নেই, তাহলে কি বাবার আধার দিয়ে ভেরিফাই আছে। যদি আপনাদের এখানে নাম শো না করে তাহলে আপনারা জানবেন সেই বেনিফিশিয়ারির বাচ্চার আধার কিন্তু বাবার আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা আছে। তাহলে কি আপনাদেরকে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিলড্রেন যতগুলো বাচ্চা আছে, শূন্য থেকে ছ বছরের যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখানে শো করছে নিচের দিকে দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রল ডাউন করে কিন্তু সেই বাচ্চাদের নামগুলো আপনারা চুজ করতে পারবেন, অর্থাৎ এই যে দিলরুবার বাচ্চা যে বাচ্চা আছে সেই বাচ্চাকে আমরা সিলেক্ট করে নেব, করে নিয়ে কিন্তু এই ফ্যামিলির সঙ্গে আমরা অ্যাড করে দেবো। তো চলুন কোন বাচ্চা দিলরুবা সেটা আমরা একবার দেখে নেব। দেখুন এখানে যে এই যে বাচ্চা আছে ইমরান শেখ সেটা কিন্তু দিলরুবার বাচ্চা, তাহলে কি আমি ইমরান শেখে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন এখানে কিন্তু ইমরান শেখের নাম শো করছে এবং ফ্যামিলি মেম্বার বলে কিন্তু লেখাটি এখানে উঠে পড়েছে। তারপরে কি আমরা কিন্তু প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলেই কিন্তু এরকমভাবে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদের যে হেডের সঙ্গে এই যে বাচ্চার কী সম্পর্ক, এই যে এটা যেহেতু হেডকে আমরা এখানে হেড করেছি ফ্যামিলির মাকে, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক সন, তাহলে আমরা কি সন করে দিলাম। ম্যারিড এখানে আমরা আদার্স করে দেবো, এখানে ইয়েস করে দেবো, প্রসিড করে দেবো। তারপরে কি দেখুন এখানে কিন্তু ফ্যামিলির সঙ্গে অ্যাড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ইমরান শেখ কিন্তু ফ্যামিলি মেম্বার এখানে হয়ে গেল। তাহলে কি আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ফ্যামিলি মেম্বার এক দেখাচ্ছে, যেহেতু আমি বাচ্চা এবং মাকে করেছি সেহেতু দুই দেখানোর কথা কিন্তু এক দেখাচ্ছে। যদি এরকম হয় তাহলে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে রিফ্রেশ বাটন আছে এখানে বারবার ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে আপনাদের পুরো যে কাজটা করেছেন সঠিকটা কিন্তু দেখাবে।
যখনই আপনাদের এরকম সমস্যা করবে এখানে এসে, তখন আপনারা এখানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন এখানে আমি ক্লিক করার পরেই কিন্তু দুই দেখাচ্ছে, তো আপনারাও কিন্তু এরকম সমস্যা হলে এরকম একটা করতে পারেন। এরপরে দেখুন আমি এর বাবাকে অ্যাড করব, অ্যাড ফ্যামিলিতে চলে গেলাম। তারপরে যাওয়ার পরে যেহেতু বাবার প্রোফাইল নেই, সেহেতু কিন্তু আমরা ক্রিয়েট নিউ প্রোফাইলে যাব। এখানে যাওয়ার পরে দেখুন আমি এখানে সবটা ফিল আপ করে দিলাম বাবার। তারপরে দেখুন এখানে সাবমিট করে দেবো, সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে, সাবমিট হয়ে গেল। এবং এখানে দেখুন আমি কিন্তু এই যে বাবার, এর বাবাকে কিন্তু আমি অ্যাড করেছি, সেহেতু দেখতে পাচ্ছেন। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু আধার নম্বর দিইনি, ওই জন্যে কিন্তু সব শূন্য শূন্য দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন শেষেকার চারটে সংখ্যা কিন্তু আধারের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখায়। এখানে দেখুন আমি কিন্তু আধার নম্বর বাবার দিইনি। তাহলে চলুন আমি দেখে নেবো ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু তিনজনকে আমি অ্যাড করেছি, আবারও কিন্তু দুই দেখাচ্ছে, তাহলে কি আমি রিফ্রেশ করে নেব। এখানে রিফ্রেশ করলেই কিন্তু যেটা সঠিক সেটাই কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন দেখাচ্ছে ফ্যামিলি মেম্বার রিফ্রেশ করার পরে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন মেল চিলড্রেন, অর্থাৎ বাবাকেও কিন্তু মেল চিলড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। সেহেতু এখানে ফাদার কিন্তু সংখ্যা দেখাচ্ছে না, জিরো দেখাচ্ছে না, গার্জেনের কিন্তু কোনো সংখ্যা দেখাচ্ছে না, জিরো দেখাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই এটা আপনাদের কোশ্চিন অনেকের থাকতেই পারে যে এখানে মেল দুটো দেখাচ্ছে কেন, মেল চিলড্রেন, সেহেতু তো বাচ্চা আপনারা দুটো অ্যাড করেননি, তাহলে কেন দেখাচ্ছে। তো বাবাকেও কিন্তু, বাবাকে অ্যাড করলেও কিন্তু এই মেল চিলড্রেনের মধ্যেই ফেলে দিচ্ছে। সেহেতু আপনাদের নার্ভাস হওয়ার কোনো দরকার নেই বা টেনশন করারও দরকার নেই, আপনারা বুঝে গেলেন যে এটা বাবাদেরকে অ্যাড করলেও কিন্তু মেল চিলড্রেনের মধ্যেই ফেলছে। তাহলে কি এখানে বাবার, দেখুন এখানে ফাদার যে অপশনেও কিন্তু এখানে শূন্য করা আছে, অর্থাৎ আমি বাবাকে অ্যাড করলাম তারপরেও কিন্তু অপশনে শূন্য দেখাচ্ছে। এখানে মাকে অ্যাড করেছি এক দেখাচ্ছে, এখানে একটা ফ্যামিলি অ্যাড করেছি সেখানে একটা দেখাচ্ছে, এগুলো ঠিক আছে। বাদ বাকি আপনাদের কিন্তু বাবাকে যখনই অ্যাড করছেন তখন কিন্তু মেল চিলড্রেনের মধ্যে কিন্তু ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। তো এই ছিল এই আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যেসব সমস্যাগুলো হচ্ছে, আপনারা সার্ভেগুলো যতটা পারবেন আপনারা গর্ভবতী প্রসূতিরগুলো আপনারা সম্পূর্ণ করে ফেলুন, এবং যাদের ছ বছরের উপরের বাচ্চা আছে তাদের এখন অ্যাড করতে হবে না। আপনারা পোষণ টাকারে যেসব বাচ্চার নাম আছে তাদেরই আপনারা ফ্যামিলি সার্ভেটা সেরে ফেলুন। পরবর্তীকালে যদি অফিস থেকে বলে যে সবার সার্ভে করতে হবে, তখন আপনারা সবার সার্ভেটা তখন শুরু করবেন। তবে এখন যেগুলো পোষণ অ্যাপে আপনাদের নাম আছে সেগুলোই আপনারা সম্পূর্ণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আরও আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।